বৈচিত্র্যময় ও রহস্যময় জীবনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খ্যাতি কিংবা কুখ্যাতি দুটোই সমানভাবে চলমান। কিন্তু প্রচলিত অনেক তথ্যের বাইরেও ভারতীয় জনতা পার্টির এই বর্ষীয়ান নেতার রয়েছে অনেকগুলো অজানা ইতিহাস ও তথ্য। সচরাচর এসব তথ্য সাধারণ মানুষ জানে না। চলুন জেনে নেই নরেন্দ্র মোদীকে নিয়ে তেমনই অপ্রচলিত দশটি তথ্য। এক, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সৈন্যরা যখন ট্রেনে করে কাশ্মীর যেত যুদ্ধে অংশ নিতে, তখন সৈন্যবাহী ট্রেন গুজরাটে একটি স্টেশনে বিরতির জন্য থামত। আর তখন 15 বছরের কিশোর নরেন্দ্র মোদী ট্রেনের কামরায় সৈন্যদের জন্য গরম মশলা চা পৌঁছে দিত। শুধু তাই নয়, দেশকে রক্ষায় সৈন্যদের অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদেরকে ধন্যবাদ জানাতেও ভুলতেন না তিনি। দুই, কিশোর বয়সে নরেন্দ্র মোদী একা একা ভারতের অনেক জায়গায় ঘুরেছেন। হিমালয়ে বৃদ্ধ সাধুদের সাথেও তিনি অনেকবার একা একা গিয়ে দেখা করেছেন সেই অল্প বয়সে। তিন, নরেন্দ্র মোদী তার তরুণ বয়সে গুজরাটি ভাষায় কবিতা লিখতেন। তার একাধিক কবিতার বইও প্রকাশিত হয়েছিল। চার, তিনি বেশ ভালো ফটোগ্রাফারও বটে। তার ফটোগ্রাফের এক্সিবিশনও হয়েছিল। পাঁচ, স্কুল জীবনে বিভিন্ন ধরনের খেলায় অংশ নিতেন তিনি। ছয়, স্কুল জীবন থেকে তিনি বেশ সাহসী এবং সাহসের উদাহরণস্বরূপ একবার তিনি বাড়িতে কুমির এনে লালন পালন করেছিলেন। সাত, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার জীবনে প্রথম ইংরেজি টুইটটি লিখেন নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে। আট, শিনজো অ্যাবে মাত্র 4 জন মানুষকে টুইটারে ফলো করতেন, সেই 4 জনের মধ্যে নরেন্দ্র মোদী একজন। নয়, নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছিলেন। না, কোন স্নাতক বা স্নাতকোত্তর কিংবা ডক্টরাল প্রোগ্রামে নয়, মাত্র 3 মাসের ভাবমূর্তি ব্যবস্থাপনা ও জনসংযোগ কোর্সে পড়েন তিনি। ধারণা করা হয়, গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গার কারিগর হয়েও এত সমালোচনার পরও তিনি বারবার নির্বাচনে যেতেন, তার কারণ তিনি এই কোর্সে এমন কিছু শিখেছেন যার মাধ্যমে তিনি ইতিবাচক ভাবমূর্তি জনগণের সামনে তুলে ধরেন রহস্যজনকভাবে। দশ, প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী 13 বছর গুজরাট রাজ্যে মুখ্যমন্ত্রী ছিলেন। এই 13 বছরে তিনি একদিনের জন্য ছুটি নেননি।